সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন অন্যরকম একটা ভিডিও আমি তৈরি করতেছি, কারণ হচ্ছে আমাদের ওই পেড স্টুডেন্ট এবং ফ্রি স্টুডেন্টদেরকে এটা খুবই মানে জানানো দরকার আর কি, যার মাধ্যমে তারা জানতে পারবে ঠিক কয়টার দিকে থাকলে বা কোন সময় বায়ার রিকোয়েস্ট আসে বা বায়াররা অনলাইনে বেশি থাকে, দেন ওই সময়ে বায়ার রিকোয়েস্টগুলো সেন্ড করে বা বায়ার রিকোয়েস্ট। আমরা জানি বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে কারো 1 ঘন্টা সময় লাগে, কারো 2 ঘন্টা লাগে, একটা নির্দিষ্ট টাইমে কিন্তু বায়ার রিকোয়েস্টগুলো ছেড়ে দেয়। আপনি যদি বায়ার রিকোয়েস্ট এখন নিজে বায়ের সাজা বায়ার রিকোয়েস্ট করেন, সাথে সাথে কিন্তু অ্যাপ্রুভ হবে না, একটা টাইম আছে, এই টাইমগুলোতে মূলত বায়ার রিকোয়েস্টগুলো ছাড়া হয়। তো ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে এখন আমি আজকে 15-20 দিন ধরে রিসার্চ করার পর আমি যতটুকু বুঝতে পারলাম বা যে সময়গুলোতে বায়ার রিকোয়েস্টগুলো বেশি পাইতেছি, এটা সবার ক্ষেত্রে এক নাও হতে পারে, কারো কারো ক্ষেত্রে একটু ভিন্নতা হতে পারে, কিন্তু 99% মাত্র 1% মানুষের হয়তো একটু চেঞ্জ হতে পারে বায়ার রিকোয়েস্টগুলো, কিন্তু বাকি সবার আমারটার মতোই সেমই হবে আশা করি। তো তারপরে অন্য অন্য টাইমে আসে বায়ার রিকোয়েস্ট, কিন্তু সেটা কম আসে তুলনামূলকভাবে, ঠিক আছে? তো আপনারা যদি আমি একটা শিডিউল দেখাবো, যে শিডিউলের মতো আপনি যদি থাকেন তাহলে কিন্তু একজ্যাক্ট টাইমগুলোতে আপনি বায়ার রিকোয়েস্টগুলো করে ফেলতে পারবেন। তো যাই হোক, এখানে বায়ার রিকোয়েস্টটা জিনিসটা কি, এটা হচ্ছে বায়ার মূলত আমাদের এখানে আসে দুই তিনভাবে, ঠিক আছে? একটা ডাইরেক্ট আপনাকে মেসেজ করতে পারে, অথবা ডাইরেক্ট অর্ডার করতে পারে, অথবা বায়ারের সাথে কানেকশন করার জন্য মেসেজ আছে, বায়ার রিকোয়েস্ট আছে, এই দুইটা অপশনই খোলা আছে, এবং ডাইরেক্ট মেসেজ আছে। তো ডাইরেক্ট মেসেজ করলে ব্লক হওয়ার সম্ভাবনা আছে, আমাদের ওটার দরকার নাই। আমরা যেটা করব, আমরা প্রথমে কী করব, সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মাধ্যমে বায়ার আনতে পারি, অথবা আমরা বায়ার রিকোয়েস্টের মাধ্যমে কিন্তু বায়ার বা ক্লায়েন্ট আনতে পারি। আমাদের সর্বোচ্চ, আমি যখন 5টা বায়ার রিকোয়েস্ট সেন্ড করছি, আমার 2টা বায়ার আসছে। তো আপনারা যখন 10টা করে বায়ার রিকোয়েস্ট করবেন ডেইলি, আপনার 100% আপনি যদি প্রতিদিন 10টা করে বায়ার রিকোয়েস্ট করেন, অ্যাকুরেট বায়ার রিকোয়েস্ট, যেটা বায়ার কী চাইতেছে সেটা যদি আপনি বুঝে বায়ার রিকোয়েস্টটা করতে পারেন, যেন আপনার কাছে যদি পারফেক্ট একটা ডেমো থাকে বায়ার রিকোয়েস্টের বা কীভাবে বায়ার রিকোয়েস্ট করতে হয় সেটা যদি আপনার ডেমো থাকে, তাহলে কিন্তু আপনি কাজ পাবেন খুব দ্রুত। যদি কাজ নাও পান 4-5 দিন বা 7 দিনের ভিতরে, তাহলে কিন্তু আপনি মাস্ট বি আপনাকে কিন্তু বায়ার SMS করবে, আপনার সাথে কথা বলবে। কারণ আমরা ফ্রিলান্সাররা যারা আছি, যারা মাঝে মাঝে আমরা বলি যে সমস্যা নাই, বায়ার না আসলো, বায়ার তো আমার সাথে কথা বললে একটা অভিজ্ঞতা হলো, তাই না? এরকম কিন্তু আপনারা করে নিতে পারবেন। তো বায়ার আসলে কথা বলে তারপরে অভিজ্ঞতা বাড়াতে পারবেন, কাজ নিতে পারেন কিনা না নিতে পারেন সেটা আপনার কনভারসেশনের উপরে। যখনই একটা বায়ার আপনার মেসেজে চলে আসবেন, তখন আপনাকে বুঝতে হবে যে আপনার প্রতি বায়ারটা মানে 80% অর্ডার দেওয়ার আগ্রহ আছে, ঠিক আছে? আর 20% আপনাকে পড়ায় নিতে হবে, ঠিক আছে? একটু বাক্যটা একটু অন্যরকম হয়ে গেল, যাই হোক। তো এটা আপনি কখন বায়ারে মানে আপনি বায়ার রিকোয়েস্ট করবেন সেটাই আমি দেখাচ্ছি। বায়ার রিকোয়েস্ট কোথায় আসে, মোরে ক্লিক করবেন, মোরে ক্লিক করে বায়ার রিকোয়েস্ট এখানে ক্লিক করলে এখানে চলে আসবে, ঠিক আছে? যখন বায়ার রিকোয়েস্ট আসবে এখানে আপনি ক্লিক করলে অ্যাক্টিভে দেখাবে বায়ার রিকোয়েস্টগুলো, ঠিক আছে? তো এটা আমার লাগছে না, আমি রিমুভ করে দিলাম, মানে আমার অ্যাকাউন্টটাই করে দিলাম। আপনি এখানে আমি 90 বেশি রাখছি, কারণ হচ্ছে সকালে 2 টাইমে বায়ার রিকোয়েস্টটা বেশি আসে। এটা হচ্ছে 6টা থেকে 7টার মধ্যে বায়ার রিকোয়েস্টগুলো সবচেয়ে বেশি পাবেন। তারপরে হচ্ছে আবার সকাল 10টা থেকে 11টার মধ্যে বায়ার রিকোয়েস্ট বেশি আসে। তার মানে আমরা সকালে কিন্তু 2টা টাইম পাইলাম, ঠিক আছে? সেটা হচ্ছে আপনার সকাল 6টা থেকে 7টা এর মধ্যে থাকবেন, তারপরে থাকবেন হচ্ছে সকাল 10টা থেকে 11টা এর মধ্যে বায়ারগুলো সেন্ড করে, রিকোয়েস্টগুলো বেশি আসে, ঠিক আছে? তো আরও এর থেকে কিন্তু আপনি মাঝে মাঝে কিন্তু হুট করে দেখবেন 2-1টা চলে আসছে, ওটা বিষয় না। এটা কারো ক্ষেত্রে লাক মানে ঠিক হতে পারে নাও হতে পারে, কিন্তু এই টাইমগুলোতে আমি রিসার্চ করার পরে এই টাইমগুলোতে আসছে, আপনারা রিসার্চ করে নিতে পারেন। ওকে, যাই হোক। তো এই তাহলে আমরা পাইলাম হচ্ছে 6টা থেকে 7টা পর্যন্ত, মাঝখানে আমাদের 2 ঘন্টা গ্যাপ যাওয়ার পরে আবার 10টা থেকে 11টা পর্যন্ত, আবার 2 ঘন্টা গ্যাপ যাওয়ার পরে আবার 1টা থেকে 2টা 30 পর্যন্ত, মানে 1টা 30 থেকে 2টা 30, মানে এটা হচ্ছে দুপুরবেলা। এবং দুপুরবেলা 2টা টাইম আসে, আমরা বিকেল আর দুপুর, ঠিক আছে? বিকেলবেলা যদি আমি বলি, তাহলে বিকেলবেলা আসবে, মানে এটা বলা যাইতে পারে 1টা থেকে 2টা 30 মধ্যে বায়ার রিকোয়েস্টগুলো থাকবে, ইভিনিংয়ে থাকবে হচ্ছে 6টা থেকে 7টা PM।
উপরগুলো হচ্ছে এএম, নিচেকারগুলো হচ্ছে আফটারনুন অ্যান্ড ইভিনিং। এই দুইটাতে আপনি থাকবেন কয়টার দিকে? দুইটার থেকে একটার থেকে একটা তিরিশ থেকে দুইটা তিরিশ পর্যন্ত, এবং এর মধ্যে টুকটাক আসবে, কিন্তু আপনি সবচেয়ে বেশি পাবেন এই টাইমগুলোতে। আমি বারে বারে এই কথাটা বলতেছি, ঠিক আছে? আর ছয়টা থেকে সাতটা পিএম, এটা হচ্ছে সন্ধ্যা, এবং নাইট রাত নয়টা তিরিশ থেকে দশটা তিরিশে বাইরের কোষগুলো বেশি আসে, এবং রাত মধ্যরাত বলতে বারোটা তিরিশ থেকে একটা তিরিশে এএমএ থাকবে, এবং ভোর চারটা মানে ভোর চারটা থেকে পাঁচটা তিরিশে এই সময়গুলোতে বাইরের কোষগুলো থাকে। আপনি যদি এই টাইমগুলো মেনটেন করতে পারেন, তাহলে আমি বিশ্বাস করি আপনারা বায়ারদের সাথে একটা কমিউনিকেশন আপাতত বিল্ড আপ করতে পারবেন। এই টাইমগুলোতে বায়াররা ডিজিটাল মার্কেটিংয়ের ক্যাটাগরিতে যারা সার্ভিসগুলো দিতেছেন, তারা এই টাইমগুলোতে থাকলে আপনাদের বায়ারগুলো বেশি আসবে বা বেশি পাবেন। তার মধ্যে টুকটাক আসবে, সমস্যা নাই। তারপরেও যতটুক পারেন আপনারা অ্যাক্টিভ থাকবেন, সবসময় বায়ারি কোস্টের ড্যাশবোর্ডটাতে অল টাইম অন রাখবেন। মাঝে আপনি যখনই ফ্রি হন তখনই আপনি ওখানে আসা একটু নাড়াচাড়া করলেন, হয়ে গেল। আর এখানে ফাইবারের একটা টিক শিখাই আপনাদেরকে, সেটা হচ্ছে ফাইবারে যদি আপনি বেশি অ্যাক্টিভ থাকেন, দেন মাউসের কাজ নাড়াচাড়া করেন, বিভিন্ন জায়গায় আপনি ক্লিক করেন, রিসার্চ করেন, তাহলে দেখবেন যে আপনার গিগগুলো র্যাঙ্কিংয়ের দিকে চলে যাবে। আপনি যদি বিশ্বাস করেন, আপনি নিজেই পরীক্ষা করে দেখতে পারেন, যখনই ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টগুলো র্যাঙ্কের দিকে চলে আসবে। এটা আপনি ট্রাই করতে পারেন, ঠিক আছে? তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।